বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি। তিস্তা, ধরলা ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আর যানজটে নাকাল নগরবাসী, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি। শহরাঞ্চলেও পরিবার পরিকল্পনা কর্মসূচি নাজুক, আগের মতো কাজে আসছে না জনসংখ্যা নিয়ন্ত্রণ, সচেতনতার অভাবকে দুষছেন পর্যবেক্ষকরা। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প সহ 9টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে 6,000 কোটি টাকার বেশি। সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তা মনির চিকিৎসায় ঢাকা মেডিকেলে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, অস্ত্রোপচারের সিদ্ধান্ত দু সপ্তাহ পর। এবং জম্মু কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বাকে দায়ী করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী, সন্ত্রাসীদের খোঁজে চলছে অভিযান।